যে মুসলিমদের মধ্যে বিতর্ক সৃষ্টিকারী আহলে হাদিস তাদেরকে আমি কড়া জোরে বলতে চাই, আহলে হাদিস যারা মানহাজকে ফলো করে তারা কখনোই সালাফি মানহাজ যারা ফলো করে কখনোই তারা মাসালার কারণে মুসলিম উম্মাহকে বিভেদ করে না। কোনদিনই দেখবেন না কোন হানাফি ভাই আমাদের মসজিদে বুকে নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়েছে, এর জন্য তাকে জিজ্ঞাসাবাদ করেছে বা একটা থাপ্পড় মেরেছে অথবা মসজিদ থেকে বের করে দিয়েছে। একটা ইতিহাস গোটা বিশ্ব থেকে কেউ দেখাতে পারবে না। আহলে হাদিস মানা যে সালাফ যারা ফলো করে তারা কখনোই মাসলা মাসালের কারণে বিরোধী পক্ষকে কখনো অস্ত্রের আঘাত করে না। আহলে হাদিসরা কখনোই দেখবেন শুধু মাসলা মাসালের কারণে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এর একটা নজির নেই, বরং তার অপোজিট উল্টো অনেকগুলো প্রমাণ আছে। আহলে হাদিসরা দেখে যার আকীদা বিশুদ্ধ তাকে বুকে আগলে রাখে, মাসলার দিকে চারা না তারা ফিরে তাকায় না। আকীদা বিশুদ্ধ আমাদের মসজিদে আসো, আকীদা বিশুদ্ধ আমাদের জুমাতে খুতবা দাও, আকীদা বিশুদ্ধ আমাদের মসজিদের ইমামতি করো, আকীদা বিশুদ্ধ আমাদের সভা সেমিনারে তুমি প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করো। আছে না নাই? একজন নাম বলি, নাম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ভাই, নাম জানেন কি জানেন না ভাই বলুন তো? উনি নিজেই বলেন যে এই মাসালাগত বিষয়ে আমরা হানাফি, তিনি দাবিও করেছেন, কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহকে সবচেয়ে বেশি ভালো কারাবাসে আহলে হাদিস নাই। জাহাঙ্গীর রহমুল্লাহর বইপত্র কারা বেশি প্রচার করে? আমরাই। কিন্তু তিনি মাসালাগত দিকে হানাফি কি হানাফি নয় এই কথায় প্রমাণ বহন করে, আহলাদের এই আচরণ বহন করে যে আকিদা যার বিশুদ্ধ আহলাদিসরা তাকে বুকে জড়িয়ে ধরে মাসলার দিকে তারা ভ্রুক্ষেপ করে না, কিন্তু আবার আমাদের উপরে অভিযোগ করা হচ্ছে। অজস্র আলে বলবার নাম কথা বলতে পারি, শুরিটোলা মালিটোলা বড় বড় মসজিদে তারা জুমার খুতবা দেয়, কিন্তু তারা আর মানহাজে আহলে হাদিস শুধু তাদের আকিদা গুলো আহলাদিস থাকার কারণে তাদেরকে দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম গুলো, অথচ তারা নামাজ তারা বিভিন্ন রকমের ফিকি মাসালা তারা হানাফিয়াত গ্রহণ করেছে, কিন্তু তারপরেও আহলে হাদিসরা তাদের মসজিদে মিম্বার ছেড়ে দিয়েছে কি দেয় নাই, খুতবা দিতে দেওয়া হয় কি হয় না, বড় বড় সভা সেমিনারে তাদেরকে প্রধান আলোচক হিসেবে আনা হয় কি হয় না? হয়। যারা ঐক্যের স্লোগান শুধু মুখ দিয়ে আওড়াচ্ছে তাদেরকে বলতে চাই, যদি এমনটাই হয়, এমনটাই যদি মনে করেন যে ঐক্য চাই, আহলে হাদিসরা বাস্তবে দেখাচ্ছে মসজিদ ছেড়ে দিয়েছে, মিম্বার ছেড়ে দিয়েছে, ধর্মীয় জলসার স্টেজ ছেড়ে দিয়েছে, আপনার যদি সত্যি ঐক্য চাই আসেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুস্তাফিজ স্যার, মুজাফফর বিন মাহসিন, ডক্টর গালিব, এদেরকে আপনাদের আলোচনা সবাই প্রধান অতিথি হিসেবে রাখেন দেখি, আপনাদের জুমাতে একদিন খুতবা দিতে নিয়ে যান। আপনারা তো ময়দানে চিল্লে বলছেন যে ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই, ঐক্য যদি চাইতে হয় তো মসজিদ ছেড়ে দেওয়ার মতো হিম্মত 50 বছর ইতিহাসে হয় নাই, আবার তারাই বলছে আমরা নাকি অনৈক্য করছি। চিন্তা করেছেন ভাই, আহলে হাদিস শুধু মুখ দিয়ে আওড়া না, তারা বাস্তবে প্রমাণ দিয়েছে, তাদের অজস্র মসজিদের মিম্বার তাকে তুলে দেয় জুমার দিনে খুতবা দিচ্ছে, কিন্তু আহলে হাদিসের কোন আলেমদেরকে একদিনও যারা ঐক্যের নামে এইভাবে স্লোগান দিচ্ছে একদিনও তাদের তাফসীর কোরআনুল মাহফিলে একদিনও দাওয়াত একজনকে দেয় না। কিসের ঐক্য আসেন আমরা বোঝার চেষ্টা করি, আমরা দলে দলে কেন বিভক্ত হয়ে যাই, কেন আমরা অনেকের মধ্যে পতিত হই, কেন মতনৈক্য মতভেদ করি? আমার জানা মতে প্রথম যে কারণ সেটা হচ্ছে উৎসগত ভিন্নতা। কি বললাম? উৎসগত ভিন্নতা মানে রেফারেন্স, আপনি ইসলামটাকে যে মানবেন ইসলামটাকে ফলো করবেন এর জন্য উৎস কি? আমরা আহলুল হাদিস আমরা বলি দুটো জিনিস এর জন্য দলিল, আল্লাহর নবী বলে গেছেন মিশকাত আল মাসাবি কিতাবুল ইলম হাদিস নাম্বার 186 আল হাদিসুল হুজ্জাত ফি নাফস হাদিস নাম্বার 6 মুস্তাদরাক আল হাকিম হাদিস নাম্বার 1564 আল্লাহর নবী বলে গেছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিসকে ছেড়ে আছি, যতক্ষণ এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা অনৈক্যের মধ্যে পতিত হবে না, মতনৈক্য হবে না, মতভেদ হবে না। কোন দুটো জিনিস? এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতে রাসূলিহি, রাসূলের সুন্নাত। বিশ্ব নবী বললে তোমরা যদি ঐক্যের মধ্যে থাকতে চাও তোমার মধ্যে অনৈক্য হবে না, কতক্ষণ? যতক্ষণ কোরআন হাদিসকে আঁকড়িয়ে ধরবে, যতক্ষণ ধরে থাকবে ততক্ষণ অনৈক্য হবে না। কিন্তু মুসলিম উম্মাহ আজকে কোরআন হাদিসকে বাদ দিয়েও আজকে অজস্র জিনিসকে নিজের জন্য দলিল হুজ্জাত মনে করে কি করে না?
যদি বলি হুজুর আপনি যে 40টা খানা দিয়েছেন কেন এটার কোরআনেও নেই হাদিসে নেই হুজুর আবার উত্তর দেয় ভাই আমরাও জানি এটা কোরআন হাদিসে নেই তো করছেন কেন বলে এটা কোরআন হাদিসে নেই এটা ফিকার গ্রন্থে আছে এটা কিয়াস দ্বারা প্রমাণিত এটা ইজমা দ্বারা প্রমাণিত বিশ্বনবী বললে তোমার মধ্যে অনেক হবে না দুটো জিনিসকে ধরে রাখতে হবে আঁকড়ে ধরতে হবে এক কিতাব আল্লাহ দুই সুন্নাতে রাসূলই কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করেন তারা বলছে আমাদের নিকটে চারটি জিনিস অবশ্যই মান্য এক কোরআন দুই হাদিস তিন ইজমা চার কিয়াস আছে না নাই তো উৎসই যদি আলাদা হয়ে যায় ভাই বলুন তো মতনত্ব হবে কি হবে না শুধুমাত্র এই চারটেই নয় আবার বলতে চারটে তো মানব তো মানবই এরপর আবার চারটে মাঝহাব আছে হানাফি শাফি মালিকি হাম্বলি ঠিক আছে এটাও মেনে নিলাম তাদের উচ্চ দেখেন আবার বলছি এরপরেও এই মাঝহাবের পরে আবার হানাফিয়াতে মধ্যে তিনটে ভাগ আছে দেওবন্দিয়া বেরেলভিয়া ফুরফুরা যে কোনো একটা আবার মানহাজকে গ্রহণ করতে হবে বা আছে না নাই কথা বলেন তার মানে বুঝতে হবে একটা উৎস আমরা বলছি কোরআন হাদিস কিন্তু তারা আমাদেরকে কোরআন হাদিস থেকে সহজেই সেই জায়গা থেকে কোরআন হাদিসের বাণী নিয়ে আমল করতে দেওয়া হচ্ছে না বরং প্রথমে কোরআন হাদিস তো আছে এইখানে চার মাজহাবকে লাগিয়ে দাও তার মধ্যে আবার দেওবন্দিয়া দৈলত মানহাজকে লাগাও এরপর আবার তরিকা আছে চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আছে না নাই আবার বলছে এগুলো তো বড় বড় পীর এরপরে লোকাল পীর আছে যেগুলো চরমনাই নাকপুরি মাঝবান্দারি রাজারবাগে ফুলতলি আছে না নাই তো মুসলিম উম্মা আজকে সঠিক উৎসটিকে আজকে বিচ্ছিন্ন হওয়ার কারণে মুসলিম উম্মার মধ্যে আজকে অনেক রকমের অনৈক্য দেখা যায় আহলে হাদিসদের মানহাজ কোরআন ও হাদিসে যা আছে সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে কিন্তু অপরপক্ষ যে কোরআন হাদিসকে মানার জন্য বিশখানা রাস্তা অতিবাহিত করে আঁকা বাঁকা পথ দিয়ে আসে বা বলতে তাদের সঙ্গে আমাদের ঐক্য হতে পারে জি না আরে ছোট্ট গল্প বলে বুঝতে পারবেন আমি আসলে ইতিহাসের ছাত্র কিন্তু যখন ভূগোল পড়তাম সেই সময়তে ভূগোলে পড়েছি আমাদেরকে পড়ানো হয়েছে যে গঙ্গার জল খুব বিশুদ্ধ তো যখন পড়তাম গঙ্গার জল বিশুদ্ধ সবসময় শুনি তো একদা আমি যখন যাচ্ছিলাম কাটোয়া ঘাটের নিচ দিয়ে তো তাকে দেখছি গঙ্গার জল প্রবাহিত হচ্ছে তাকে দেখছি নোংরা এতই নোংরা কালো কুচ্ছি দুর্গন্ধ আমি আশ্চর্য হলাম কি ব্যাপার ভূগোলের বই পড়েছিলাম গঙ্গার জল বিশুদ্ধ কিন্তু আজকে গঙ্গার যে জল দেখছি কালো এতটাই কালো দুর্গন্ধ মাছি ভন ভন করছে লাশ মরা নোংরা যত আছে সব আস্তে আস্তে বই নিয়ে টেনে চলে যাচ্ছে এখন বলুন তো ভাই কেউ যদি এই কাটো ঘাটের নিচ থেকে গঙ্গার পানি তুলে বলে আরে গঙ্গার পানি তো বিশুদ্ধ নয় এটা দূষিত দুর্গন্ধ বন্ধু ভাই এই জাজমেন্ট সঠিক হবে জি না বরং ভূগোলের গবেষকগণ যারা গঙ্গার পানিকে নিয়ে জলকে নিয়ে গবেষণা করেছে তারা গঙ্গার জল বিশুদ্ধ বলতে কোন গঙ্গার জলকে বলে বুঝিয়েছে যেটা গঙ্গোত্রী হিমবাহ থেকে মুখ নিঃসৃত যে পানি এই পানি দেখে তারা বলেছে এই গঙ্গার পানি এটা বিশুদ্ধ এটা দূষিত নয় ঠিক কোরআন হাদিসও বিশুদ্ধ কিন্তু আজকে কোরআন হাদিসকে এই গঙ্গার পানি যখন মুখ নিঃসৃত এই গঙ্গার হিমদ্র থেকে যখন বের হচ্ছে তখন এটা বিশুদ্ধ কিন্তু নানা রকম রাস্তা ঘাট যখন বয়ে আসছে কোথায় ড্রেন কোথায় খাল কোথায় বিল গ্রাম গঞ্জ পার করে যখন অনেকটা রাস্তা চলে এসেছে ঠিক সেই সময়তে গঙ্গার জল তার বিশুদ্ধতা হারিয়ে ফেলেছে এখন দূষিত হয়ে গেছে ঠিক একইভাবে পবিত্র কোরআন হাদিস তার এই মুখনিস্থিত বিশ্বনবীর বাণী অনেক মানুষের মাঝে আস্তে 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 আজকে গঙ্গার জলের মতো আজকে দূষিত করে ফেলেছে যদি সত্যি গঙ্গার পানির দূষিত না বিশুদ্ধটা খুঁজতে চান আপনাকে যেতে হবে গঙ্গোত্রী হিমবাহের মুখ নিঃসৃত সেই পানি থেকে ঠিক ইসলামকে যদি জানতে চান ইসলামের মূল উৎস আপনাকে চলে যেতে হবে একদম পবিত্র কোরআন ও সুন্নার দিকে কিন্তু মাঝখানে এত আঁকা বাঁকা রাস্তা 100-200 কিলোমিটার যদি অতিবাহিত করেন গঙ্গার জল তো দূষিত দেখবেন পবিত্র কোরআন সুন্নার দাওয়াতকেও আপনি দূষিত দেখবেন মুসলিম উম্মার অনৈক্যের মূল কারণ কারণ মূলত এটাই যে উৎসগত ভিন্নতা কেউ কোরআন হাদিসকে মনছে সত্য এবং মিথ্যার মানদণ্ড আর কেউ বলছে যে না এর মধ্যে বড় হুজুর আছে বড় পীর আছে বড় ইমাম আছে অমুক ব্যক্তি আছে বলছে কি বলছে না ভাই বলুন তো এমন যদি দাবি করে মুসলিম উম্মার সাইকোলজি যদি এমন হয় ভাই কোশ্চেনিং কালেও কখনোই মুসলিম উম্মা ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারে
কখনো আসতে পারে না তার জন্য বিশ্বনবী বলেছেন সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2641 মিশকাত হাদিস নাম্বার 171 সুন আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 4597 মুসতাদরাকুল হাকিম হাদিস নাম্বার 444 আল্লাহর নবী বলেছেন আমার মৃত্যুর পর মুসলিম উম্মাহ ইখতিলাফুন কাসীরা তারা নানা রকমের অনৈক্যের মধ্যে পতিত হবে আল্লাহর নবী বলেছেন যে আমার মৃত্যুর পর আমার উম্মাত ইখতিলাফুন কাসীরা বড় বড় মতনক্য মতভেদ করে তারা মতনক্যের মধ্যে নিমজ্জিত হবে এই কথা বলার পরে বিশ্বনবী বলছে সেই সময় ঐক্য কিভাবে আসবে আল্লাহর নবী তিনি ঐক্য রাস্তা দেখিয়ে গিয়েছেন তিনি বলছেন সেই সময় ফা আলাইকুম বিসুন্নতি তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো ও সুন্নাতে খলিফায়ে রাশিদিন এবং আমার সুন্নাত এবং খলিফাদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো মানে মুসলিম উম্মার মধ্যে যখন ঐক্য হবে ঠিক সেই সময়তে আপনাকে যদি সঠিক রাস্তা ঐক্য রাস্তা আসতে হয় আপনাকে কি ধরতে হবে কথা বলেন এক আল্লাহর সুন্নাত এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের সুন্নাতের উপরে আপনি যদি দৃঢ় থাকতে পারেন তাহলে মুসলিম উম্মার মধ্যে ঐক্য আসতে পারে অনৈক্য দূর হতে পারে এই ব্যাপারে পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 37 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইনা আমানু বিমিসলিম আমানতুম বি ফাকাদ হিতালাও যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে কাদের মতো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতই যদি মানহাজ তাদের পথ যদি আপনি ধারণ করেন অবশ্যই আপনি নানা রকমের মতনক্য থেকে আপনি দূরে থাকতে পারবেন আল্লাহর নবী বলছেন এই গোটা বিশ্ব জগতে ইহুদিরা 72টি দলে বিভক্ত হয়েছে আমার উম্মত 73টা দল জুড়ে গড়ে বলবে ইখতিলাফ করবে মতনক্য করবে আল্লাহর রাসূল এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছে মানিয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল যে দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি আল্লাহর নবী উত্তর দিয়ে বলেছে মা আনা আলাইহি ওয়াস সাহাবী সেই পথ হচ্ছে সেটাই যারা আমাকে মেনে চলেছে আমার সাহাবীকে মেনে চলেছে এরাই শুধুমাত্র জান্নাতি রাস্তা আহলে সুন্নাহ ওয়াল জামাত আহলুল হাদিস এরাই সালাফি মানহাজ মেনে চলেছে এদের জন্যই অবশ্যই সঠিক পথ ইসলামের আসল পথ কোনটা কথা বলেন মুসলিম উম্মার মধ্যে মতনক্য হবে এই কথা ঠিক কিন্তু মতনক্য হওয়ার সময় আল্লাহ রাসূল তিনি সমাধানের পথ দিয়েছে কি দেয় নাই কথা বলেন জি মুসলিম উম্মা অনৈক্য হবে মতনৈক্যের মধ্যে নিমজ্জিত হবে এ কথাই ঠিক যদি বিশ্বনবীর এই ভবিষ্যৎবাণী ঠিক না হয় বা ইসলামটা মিথ্যা হয়ে যাবে কেন আল্লাহর নবী তিনি বলে গেছেন 73টা দল হবে মতনৈক্য হবে এ কথাই ঠিক কিন্তু ওই মতনৈক্য থেকে ঐক্যের পন্থা খুঁজতে হবে কি হবে না জি হবে